গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে হ্যাপি হ্যাপি সানডে। হ্যাপি সানডে সবাই বলে, কিন্তু আমার জন্য মনে হয় যেন সানডেটা হ্যাপি বলে কিছু নেই, কারণ সারাদিন সারা উইক কাজ করো, আবার সানডেতে তার থেকে বেশি কাজ করো, তাই আমার কাছে হ্যাপি বলে কোনো ব্যাপার নেই। হ্যাপি সানডে টু অল অফ ইউ। তোমাদের সানডে খুব হ্যাপি হোক, খুব হ্যাপি হোক আমি চাই। আর এখন বাজে প্রায় 11:10, এই জন্যই হ্যাপি সানডে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি 11:10। যে ব্রেকফাস্ট করে তার সানডে কোনো দিন হ্যাপি হতে পারে না, কারণ সারা সপ্তাহের নানা রকম যে জমে থাকে যে কাজগুলো, সেটাকে ক্লিয়ার করার ডে হচ্ছে সানডে। সো সানডে ইজ নট মাই হ্যাপি সানডে। সানডে আমার কোনো দিনই হ্যাপি সানডে হতে পারে না। আমি এখন খাচ্ছি কাস্টার্ড, আর কাস্টার্ডের মধ্যে যাবতীয় যা ফল ছিল সেইগুলো দিয়েছি, বারবন বিস্কিট দিয়েছি, আর চকো চিপস দিয়েছি। দেখতে পাচ্ছ কি তোমরা, এটা ঠান্ডা ঠান্ডা চিল্ড কাস্টার্ড, মানে হাই ক্যালোরি ডায়েট যেগুলো হয়। আর তার সাথে হচ্ছে লাচ্ছা বান রুটি, এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। বাড়ির অন্যান্যরা, আমাদের বাড়িতে তিনজন লোক তিন রকমের খায়, কিন্তু যাই হোক ওরা একরকম খেয়েছে আর আমি এইটা খাচ্ছি। মানে যত ধরনের হাই ক্যালোরি ডায়েট পাবে সব আমার কাছে পাবে, আর সেগুলো আমি খেতে খুব পছন্দ করি। আমি ওয়েট গেন করার বা মোটা হয়ে যাচ্ছি এসব নিয়ে আমি একদম চিন্তিত না। যতদিন আছি হেসে খেলে ভালো মতো খেয়ে দে থাকো, বিন্দাস থাকো, আর আমার মনে হয় এটাতেই সুখ আর কি। আর ওই এইটা খাবো না, ওইটা খাবো না, এটাতে বাধা, ওইটাতে নিষেধ, পারি না, এত করতে পারি না। যাই হোক, আমি আমার একটু কাস্টার্ডটা খেয়ে দেখি কেমন লাগছে। অসাম। কাস্টার্ডের রেসিপি আমি দেবো আমার কুকিং চ্যানেলে দেবো। আর আজকে সানডে, সানডেতে আজকে স্পেশাল আর কি। ওই কালকে আমি মোটামুটি একটু এটা ওটা রান্না করেছিলাম, সেই কিছু কিছু আছে। কালকে একটা কুকিং চ্যানেলে একটা মোচা রেসিপি দিয়েছিলাম, সেই মোচাটা রয়েছে। অল্প ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে, সেটা রয়েছে। তাও আজকে মুগের ডাল করতে হয়েছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো। আর এখন পর্যন্ত কেটে রেখে এসেছি চিকেন, হবে প্লেন চিকেন করবো, একদম প্লেন। আর আর কি যেন করলাম, আমের চাটনি হবে, কাঁচা আমের চাটনি, আর পালং শাক। শীত চলে যাচ্ছে, এখন পালং শাক যেটুকু পাওয়া যায় খেয়ে নেওয়া দরকার, এরপরে আর পাবো না। আমার উফ, ব্যাগওয়ালা যাচ্ছে, চেনওয়ালা যাচ্ছে, কি চিৎকার করে, এত নয়েজি, শুনতে পাচ্ছেন? ব্যাগওয়ালা চেনওয়ালা সব যাচ্ছে। ঠান্ডা কাস্টার্ড দিয়ে বান রুটি হেভি লাগছে, খেয়ে দেখো একদিন বাড়িতে একদম চিল কাস্টার্ড নিয়ে। বানরুটি না হলে এমনি পাউরুটি টোস্ট করে খেয়ে ওর কড়কড়ে করো। সকালবেলা আমাদের এখানটা এত আওয়াজ হয় না, নানা ধরনের ফেরিওয়ালা যায়, সবজি মাছ, ব্যাগওয়ালা, চেনওয়ালা, জুতোওয়ালা সব। শুট করতে গেলে পাবে আওয়াজগুলো, এগুলো বিভিন্ন ধরনের আওয়াজ, যাক যে যা রুজি রোজগারে আসে। তাহলে আর কি, সানডেতে তোমরা তোমাদের সব কাজের চাপ সামলাও, আমি এখন ব্রেকফাস্টটা করবো, করে গিয়ে তরকারিটা কি সব সব রেডি করে এসেছি, রান্না করবো, জামা কাপড় কাস্তে দেওয়ার জন্য ভেজাবো, ঘরটার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর দেখি আর কি কি করতে পারি। কাজের কি শেষ আছে? একটা কাজ তুমি ভাবলে বুঝাই তো শেষ হয়ে আসছে, শেষ হয়ে আসছে, আর তখন দেখলে যেন সামনে আরও এগিয়ে আসছে কাজ। এটা তো আমার হয়, আমি জানি না তোমাদেরও হয়। আমি আর কি বলছি, ক্যামেরার সামনে অন ক্যামেরা আমি বলে দিলাম, সবারই হয় আমার মনে হয়। যারা অফিস করে মহিলারা, তাদের তো আরও সারা সপ্তাহ বাড়িতে থাকে না, কোনো মতে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, গিয়ে অফিস সামলায়, তারপরে আবার রবিবার দিনকে সারা দুনিয়ার সারা পরিবারের সব কাজ জমে থাকে, সেগুলো করতে হয়, আমি খুব ভালো মতোই জানি। আর
যারা দাদা ভাইরা আছেন, যারা অফিসে যান, তারা সারা সপ্তাহ অফিসে থাকেন, তাদের জন্যই হ্যাপি সানডে আমার মনে হয়। যা ম্যাক্সিমাম দাদা ভাইদের জন্য, রাগ করবেন না, যেটা সত্যি বলে ফেললাম। দাদা ভাইরা রবিবার দিনকে একটু আয়েস করে বাজার করবে, আয়েস করে একটু জল খাবার খাবে, তারপরে এটা ওটা ফরমাইশ দেবে ছোটোখাটো, এগুলোই তো হ্যাপি সানডে। ওকে, তা আমার ব্রেকফাস্ট এনজয় করি, আর কিছু মনে করবেন না, এগুলো বললাম বলে দাদারা রেগে গিয়ে আবার আমাকে আনসাপ করে দেবেন না। খেয়ে নি, তারপরে আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? রবিবারের সকাল, তোমাদের সাথে তো ব্রেকফাস্ট করলাম, সেটা শেয়ার করলাম, তারপর টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেগুলো করলাম। এবারে দেখো, ডালটা প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলা চা করার সময়, মুগের ডাল, সেটাকে এখন ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই তোমার এখন করছি পালং শাক, বলেছিলাম যে পালং শাক কেটে রেখেছি, তো এই যেমন করো আর কি, নর্মালি পালং শাক। আর পালং শাক এই তো আর কদিন, তারপর তো আর পালং শাকটা পাওয়া যাবে না, এই জন্য এখন প্রাণ ভরে যতটা পাও খেয়ে নাও। পালং শাকের নানা প্রিপারেশান যে যেমন পারো, তো এই শিম, আলু, বেগুন এগুলো আমি কেটে রেখেছি পালং শাকে দেওয়ার জন্য। এগুলো আগে আগে ভেজে নেবো, নিয়ে নর্মালি যেরকম করি, এ তো তোমাদেরকে সাথে অনেকবার শেয়ার করেছি, আর বারবার করে বলার কিছু নেই, তোমরা দেখতে থাকো। আর এই পালং শাকটা হবে, আর আমের চাটনিটা হবে, আর আম মহারাজা 3 দিন ধরে ফ্রিজে ঘুমোচ্ছিলেন, তো এনেছিলাম কাঁচা, তো উনি এখন এই 3 দিনেই পেকেই উঠেছেন, একটু মনে হচ্ছে হলুদ হলুদ হয়ে গেছে, তো যাই হোক আমটা ফেলে দেবো। আর যা দাম এখন আমের, প্রচণ্ড দাম বাজারে, তো যাই হোক আমি আমটা দিয়ে আজকে একটু চাটনি করে নিচ্ছি, খুব বেশি পাকেননি উনি, তবে পেকে উঠেছেন আর কি, তো ওইটা দিয়ে আমি করে নেব, চাটনি করে নেবো আজকে। তো এই পালং শাকটা হোক, পালং শাকটা হলে তারপরে আমি চাটনিটা করব। তোমরা দেখতে থাকো, দেখো আমি কিভাবে কি করছি না করছি, তোমরাও এইভাবেই করো, আর রোজ রোজ বলার কিছু নেই, দেখো সেগুলো। পালং শাকটা আমার হয়ে গেছে, পালং শাকটা নামানোর আগে আমি কিন্তু একটুখানি মিষ্টি দিই, কারণ পালং শাকে আর আমি বেশি মশলা টশলাও দিই না, কারণ ওটার মধ্যে ভিটামিন প্রচুর রয়েছে, যার জন্য মশলা মশলা দিয়ে বেশি পালং শাক রান্না না করাই ভালো, আর খেতেও খুব একটা আমার মনে হয় না ভালো লাগে বলে। এবার পালং শাকটা হয়ে গেছে, আমি চাটনিটা করে নেব। আমের চাটনিটা আমি একদম জেলির মতো করে করি, আমি খুব একটা পাতলা চাটনি পছন্দ করি না, আর চাটনি যদিও পাতলা হয় কিন্তু আমি খুব একটা পছন্দ করি না বলে করি না, চেটে খেতে পারলেই তবে সেটা চাটনি, কিন্তু আমি পাতলাটা করি না, এরকম জেলির মতো করি। এটাকে করে দিয়ে আমি অল্প পরিমাণে করেছি, কিন্তু তোমরা যদি চাও এখানে বেশি পরিমাণের আম দিয়ে, এইভাবে একটু বেশি চিনি দিয়ে আর জল না দিয়ে, এইভাবে তোমরা যদি জেলির মতো করে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে একটু গালিয়ে টালিয়ে নিয়ে একটা জেলির মতো করা যায়, তাহলে পরে এটা কিন্তু এয়ারটাইট বটলে তোমরা ফ্রিজে প্রায় মাসখানেক মতো রেখে দিতে পারবে। আর চাটনিটা আমার হয়ে গেছে, এবার আমি মাংসটা বসাবো, যেটা কিনা সানডে, মানে সানডের প্রতিটা বাড়িতে, হিরো বলো চাই হিরোইন বলো, কারোর বাড়িতে মটন আর কারোর বাড়িতে চিকেন, যেমন আজকে আমার বাড়িতে চিকেন, কারোর কারোর বাড়িতে হয়তো মাটন আছে, মাটন আমরা খুব বেশি খাই না তাই আনি না,
তো যাই হোক, চিকেনটাকে আমি এই তেলটা এতটুকুই দিয়েছি এই কারণে যে চিকেনটার মধ্যে, আমি কিন্তু চিকেন যখনই করি আমি সর্ষের তেল আর হলুদ কিন্তু মেখে ওর মধ্যে রেখে দিই, যার জন্য সর্ষের তেলের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি। সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দু তিনটে দিয়ে আমি আলুটাকে আগে একটু ভেজে নেবো, আর আলুটা ভাজার সময় আমি একটুখানি হলুদের মধ্যে দিয়ে দেবো। হলুদটা দিলে কী হবে, রঙটা ধরবে ইয়েটিতে, আলুটা ভাজা, আর আলু ভাজাটা খুব লাল লাল করে মাংসের আলু না ভাজাই ভালো, যখন মাংসের সাথে কষাবে তখন কিন্তু তাহলে একেবারে গলে যাবে, এই জন্য খুব লাল লাল করে না ভেজে হালকা একটু ভেজে তুলে নেওয়াই ভালো। দিয়ে দিলাম হলুদটা, হলুদটা দিয়ে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে হালকা হাতে একটু ভেজে নেবো, বেশি আঁচ বাড়ালে পরে এটা পুড়ে একদম কী হবে, মানে পুড়ে না মানে ভেজে ভাজা একদম লাল ভাজা হয়ে যাবে। আলুটা আমি ভেজে একটু ঢেকে নিয়ে ভাজলাম, এই দেখো ভাজার, এই দেখো ভাজা হয়ে গেছে আলুটা মোটামুটি। এবার আমি আলুগুলোকে তুলে নেব, তুলে নিয়ে আমি এই তেলটার মধ্যে মাংসটা, তো আমি বারবার করে বলছি তেল কিন্তু আমি যতটা পরিমাণ দিয়েছি এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট, কারণ আমরা খুব বেশি তেল মশলা খাই না রেগুলার যে রান্না হয় তাতে, যার জন্য এরকমই তেল দিয়েছে। হয়তো তোমরা তোমাদের প্রয়োজন মাফিক দেবে, তোমরা যে যেমন খাও, আমরা খুব একটা খাই না বলে তাই, তো আমি না মানে মাংস যখন করি তেলটার মধ্যে একটু চিনি দিয়ে দিই, একটু ক্যারামেলাইজড হলে কালারটা ভালো হয়। অনেকে যারা শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো না খাও, কালারটা একটু হলদেটে হয় তখন হয়তো দেখতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা করতে পারো, চিনিটা একটু দিয়ে ক্যারামেলাইজড হওয়ার পরে রান্নাটা করে দেখবে যখন মাংসটা কষাবে তখন থেকেই মশলাটার রঙটা পরিবর্তন হতে শুরু করবে, মানে দেখে তোমার মনে হবে যেন শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো কিছু দিয়েছো। তো আমি এই মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, অন্যান্য সময় আমি কুচিও দিই, তো আজকে করিনি, আজকে যেহেতু বললাম একদম প্লেন করছি আর ঝটপট চিকেন, তাই আমি ওই ওটাকে বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সি দিকে নিয়ে তারপরে এটাকে এবার দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা, কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনটা দেবো। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে পরে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে করবো, আর প্রেশার কুক করবো না, এটাকে নিয়ে জল টল দিয়ে দেবো যতটা যার যার পরিমাণ গ্রেভির দরকার, আমি যেহেতু পাতলা করছি একটু একটু জল পরিমাণ একটু বেশি দেবো। আর এই মাংস রান্নার সাথে আজকে আমার যে হ্যাপি সানডের কিছু ক্ষণিক কথাবার্তা তোমাদের সঙ্গে ছিল সেটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি, আর আমার এই ছোট্ট ব্লগটা দেখে তোমাদের যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটাকেও ক্লিক করো, আর বেল আইকন ক্লিক করলে আমার যে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। দেখো আমার মাংসটা হয়ে গেছে, আর মাংসটা হওয়ার পরে আমি এর মধ্যে এলাচ, আগে একটু গরম মশলাগুলো দিয়েছিলাম, এখন একটু এলাচ থেতো করে একটু দিলাম, কারণ গরম মশলা কেনা গরম মশলার মধ্যে দারচিনিটাই বেশি থাকে, তার ফ্লেভারটাই আসে। এবার আমি ওটা দিয়ে এবার মাংস রান্নাটা হয়ে যাবে, আর আমি এমনিও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি আমি। তাহলে আমি আমার ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, আবার আগামী একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।